বলেন যার হাত এসেছে সত্য ও যাহা কাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। জাকির নায়েকের হাতে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে, বেশ ভালো কথা। একজন মানুষের কাছে, উনি ধর্মতত্ত্ববিদ, এই পৃথিবীর মধ্যে বর্তমান সময়কালে একজন, আমি মনে করি একজন অদ্বিতীয় ধর্মতত্ত্ববিদ। কাজেই তার অমুসলিমদের সাথে তর্ক যুদ্ধে বিজয়ী হওয়ার এই বিষয়টা, এটা আমাদের গর্বের বিষয়। কিন্তু ডাক্তার জাকির নায়েকের হাতে হাজার হাজার মুসলমান হচ্ছে, তার মধ্যে ধর্মতত্ত্ববিদ হিসেবে যেহেতু তিনি পাণ্ডিত্য অর্জন করেছেন, সেক্ষেত্রে ইসলামের প্রচুর উপকার হচ্ছে, তার অবদানকে অস্বীকার করা যায় না। ডাক্তার জাকির নায়েকের হাতে মুসলমান হচ্ছে হাজার হাজার মানুষ, কিন্তু আপনি কি জানেন যে আউলিয়া একরাম যারা, পীর মুর্শিদ যারা, তাদের কাছে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে, কই ওদের নাম তো আপনি একবারও বলেন না। আপনার কাছে বা আপনাদের কাছে এ সমস্ত ব্যক্তির নাম গাত্রদাহ তৈরি করে, যেমন শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, প্রায় বলতে গেলে 12.5 লক্ষ অমুসলিম পথহারা মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হয়েছে। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই, তার হাতে প্রায় 90 লক্ষ অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। এরা প্রত্যেকে আলিম ছিলেন। ঠিক এমনি করে হযরতে শাহজালাল ইয়েমেনি, তিনি সুদূর আরব থেকে এই সিলেটের জমিনে বাংলাদেশে তিনি এসেছেন, তার হাতে প্রায় 3.5 লক্ষ খাসিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাহলে এই যে লক্ষ লক্ষ অমুসলিম যাদের হাতে কালেমা পড়ে মুসলমান হলেন, তাদের নাম আপনাদের মুখে আসে না? আর আসে একজন ধর্মতত্ত্ববিদ, আমি তাকে সম্মান করি, আমি তাকে ইজ্জতের সাথে বলতে চাই, তিনি আজকে আমাদের জন্য গর্ব। তবে তাকে দিয়ে আপনাদের মতবাদকে প্রচার করা বা এই মাসলা মাসালের দায়িত্ব তার কাঁধে তুলে দেওয়া, এটা নেহায়েত আপনাদের পক্ষ থেকে তার উপরে জুলুম। পবিত্র কোরআন হলো এই পৃথিবীর মধ্যে সবচাইতে পজিটিভ বই। কোরআন হলো মানবতার একটি ইস্তেহার। কোরআন হলো দয়া আর জ্ঞানের ফল্গু ধারা, অবিশ্বাসীদের জন্য সতর্কবাণী, বিশ্বাসীদের পথপ্রদর্শক। কোরআন সন্দেহবাদীদের জন্য নিশ্চয়তা, দুঃখী মানুষের সান্ত্বনার বাণী, এবং কোরআন হলো নৈরাশ্যবাদীদের জন্য আশার বাণী। এই পবিত্র কোরআন, এতে মানবতা আর মানুষ জাতির জন্য সমাধান রয়েছে। এভাবে যদি আমরা কোনো সমাধান পাই, তখন আমরা উৎস জানতে চাই, এর সত্যতা সম্পর্কে জানতে চাই। যেমন ধরেন আপনার জ্বর হয়েছে, তখন কেউ আপনাকে প্রেসক্রিপশন দিলে আপনি জানতে চাইবেন যে প্রেসক্রিপশনটা কে লিখেছে, সে কি একজন ডাক্তার, সেই লোকটার যোগ্যতা কি। একইভাবে মানুষজন জানতে চাইবে যে এই পবিত্র কোরআনের কথাগুলো কে লিখেছেন, মানুষ জানতে চাইবে কোরআনের এই কথাগুলোর সত্যতা কতখানি। তবে এখানে আমার দেয়া সমাধানের কোনো মূল্য নেই, এখানে আমি মূল্যহীন। যিনি মানবতার জন্য এই সমাধান দিয়েছেন, তিনি এই মানুষ জাতির সৃষ্টিকর্তা, তিনি সব জীবজন্তুর স্রষ্টা, এই পৃথিবীর স্রষ্টা, তিনি এই বিশ্বজগতের স্রষ্টা। মানবতার সমাধান যিনি দিতে পারেন, তিনি হলেন এই মানুষ জাতির পালনকর্তা ও রক্ষাকর্তা, এছাড়াও তিনি এই বিশ্বজগতের রক্ষাকর্তা। আজকের এই আলোচনা শুরু করার আগে আমি প্রথমেই দর্শক শ্রোতাদের বলবো পবিত্র কোরআনের সত্যতা এবং এর উৎস সম্পর্কে। কোরআনের উৎস সম্পর্কে আমি সংক্ষেপে এটাই প্রমাণ করব যে পবিত্র কোরআন এটা আল্লাহ তাআলার বাণী। এছাড়াও সেই সব লোকজন যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাদের সামনে আমি এটা প্রমাণ করার চেষ্টা করব যে আল্লাহ অবশ্যই আছেন। যখন কোনো নাস্তিক আমার কাছে আসে আর আমাকে বলে যে সে কোনো রকম ঈশ্বরে বিশ্বাস করে না, প্রথমেই যেটা করি আমি তাকে অভিনন্দন জানাই। আপনারা ভাবতে পারেন আমি কেন নাস্তিককে অভিনন্দন জানাচ্ছি। আমি যে কারণে নাস্তিককে অভিনন্দন জানাচ্ছি সেটা হলো, সে চিন্তা করে, বেশিরভাগ মানুষই অন্ধভাবে বিশ্বাস করে। উনি খ্রিস্টান কারণ ওনার বাবা খ্রিস্টান, উনি হিন্দু কারণ ওনার বাবা হিন্দু, উনি মুসলিম কারণ ওনার বাবা একজন মুসলিম।
এই নাস্তিক সে চিন্তা করেছে অবশ্যই তার একটা ধর্মীয় পরিচয় আছে, কিন্তু সে তা মানে না যে ঈশ্বরকে তার বাবা মা উপাসনা করে, সে তেমন ঈশ্বরকে মানে না, ঈশ্বরের অস্তিত্বকে সে অস্বীকার করে। আমি যে কারণে তাকে অভিনন্দন জানাচ্ছি সেটা হলো সে অলরেডি ইসলামিক শাহাদার প্রথম অংশটা বলে ফেলেছে, ইসলামিক ধর্মবিশ্বাসে প্রথম কথার প্রথম অংশটা সে বলে ফেলেছে, লা ইলাহা কোনো পার্শ্ব নেই, আমাকে যেটা করতে হবে প্রমাণ করতে হবে ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত, সেটা আমি করবো ইনশাআল্লাহ। এখানে আমার কাজের অর্ধেকটা হয়ে গেছে। অমুসলিমদের ক্ষেত্রে প্রথমে তাদেরকে এটা বোঝানো লাগবে যে তারা যে ঈশ্বর উপাসনা করে সে সত্যিকার ঈশ্বর নয়। এখানে আমার কাজের অর্ধেকটাও হয়ে গেছে, সে নাস্তিক মেনে নিয়েছে কোনো উপাস্য নেই। তাহলে এখন আমাকে যেটা করতে হবে, আমাকে আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ করতে হবে, তাহলে হয়ে যাবে, সেটা আমি করবো ইনশাআল্লাহ। বেশিরভাগ নাস্তিক তারা ভাবে যে বিজ্ঞান হলো সবার উপরে, বর্তমানের সময়টা বিজ্ঞানের প্রযুক্তির যুগ, তারা ভাবে যে বিজ্ঞানই সবার উপরে। আপনি যদি কোনো নাস্তিককে প্রশ্ন করেন যে ধরেন কোন একটা যন্ত্র, ধরেন একটা মেশিন যেটা পৃথিবীর কোনো মানুষই আগে দেখেনি, যেটা কথা কেউ শোনেওনি, তারপর সে মেশিনটা যদি সে নাস্তিকের সামনে আনা হয় এবং তাকে প্রশ্ন করা হয় যে প্রথমে কোন মানুষটা আপনাকে ঠিকভাবে বলতে পারবে এই যন্ত্রটা কিভাবে কাজ করে, এই মেশিনটা কিভাবে কাজ করে, সে নাস্তিক তখন বলবে মেশিনটা স্রষ্টা বলতে পারবে, কেউ বলবে উৎপাদনকারী, কেউ বলবে প্রস্তুতকারী, কেউ হয়তো বলবে আবিষ্কারক, কেউ বলবে নির্মাতা, তারা যাই বলুক উত্তরটা এমনই হবে একটা, হয় তারা বলবে স্রষ্টা, উৎপাদনকারী, প্রস্তুতকারী, অথবা বলবে আবিষ্কারক, উত্তরটা এরকম একটা হবে। এখন উত্তর যেটাই হোক সেটা আপনার মাথার ভেতরে আপনি রেখে দেন, তারপর প্রশ্ন করেন যে আমাদের এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হলো, সে আপনাকে বলবে যে প্রথমে বিশ্বজগৎ ছিল একটা বিন্দু, পরবর্তীতে সব উপাদানগুলো আলাদা হয়ে যায়, এটাই বিগ ব্যাং, এখান থেকে সৃষ্টি হয়েছে গ্যালাক্সি, নক্ষত্র, সূর্য, বিভিন্ন গ্রহ, আর সৃষ্টি হয়েছে পৃথিবী, এটাকেই বিজ্ঞানীরা বলে বিগ ব্যাং। সেই নাস্তিককে প্রশ্ন করেন যে মানুষ কবে প্রথম এই বিগ ব্যাং সম্পর্কে জানতে পেরেছে, সে আপনাকে বলবে আমরা জেনেছি কিছুদিন আগে, 30 বছর আগে, 40 বছর আগে। আমি তাকে বলবো যে বিশ্বজগৎ সৃষ্টি হওয়ার সম্পর্কে এই তথ্যটা পবিত্র কোরআনে খুব সংক্ষেপে বলা হয়েছে, এখন থেকে 1400 বছর আগে পবিত্র কোরআনে সূরা আনবিয়ার 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, অবিশ্বাসীরা কি ভেবে দেখে না, আন্না সামাওয়াতু ওয়াল আরদা কানা তারাতকান ফাফাতাকনা হুমা, যে আকাশমণ্ডলী ও পৃথিবী একসাথে মিশেছিল আমি পৃথক করে দিলাম। আপনি যে বিগ ব্যাং এর কথা বলছেন সেটা পবিত্র কোরআন এখন থেকে 1400 বছর আগেই বলেছে, এই কথা কোরআনে কে বলতে পারে, সে নাস্তিক বলবে হতে পারে আন্দাজে লেগে গেছে, তর্ক করবেন না, বলে যান আমাদের এই পৃথিবীর আকার কি, সে নাস্তিক বলবে যে আগেকার দিনে মানুষ ভাবত যে আমাদের এই পৃথিবী একেবারে সমতল, এরপর 1557 সালে স্যার ফ্রান্সিস ড্রেক জাহাজে করে পুরো পৃথিবী ঘুরে এসে প্রমাণ করলেন যে পৃথিবী বর্তুলাকার। বিজ্ঞান যেটা জানতে পেরেছে 1557 সালে সেটা পবিত্র কোরআন 1400 বছর আগেই বলেছে, সূরা নাজিয়াতের 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সেখানে বলা হয়েছে বল আরটা বাদা জালিকা দাহাহা, এবং পৃথিবীকে আমি বানিয়েছি ডিমের আকৃতির মতো। আরবি শব্দ দাহাহা এর একটা অর্থ হলো বিস্তীর্ণ অথবা বিস্তৃত করা, আরেকটা অর্থ যেটা এসেছে আরবি শব্দ দুইয়া থেকে যার অর্থ হলো ডিম। আর আমরা জানি যে আমাদের এই পৃথিবী এটা একেবারে বলের মতো গোলাকৃতির না, এটার উপরে আর নিচে চাপা এবং দুপাশ প্রসারিত, আমাদের পৃথিবী আসলে বর্তুলাকার। এই আরবি শব্দ দাহাহা এটা দিয়ে সাধারণ কোনো ডিম বোঝাচ্ছে না, এখানে বিশেষভাবে বলা হচ্ছে উট পাখির ডিমের কথা। আর আপনারা যদি কোনো উট পাখির ডিম দেখেন এই ডিমটাও আসলে বর্তুলাকার। 1400 বছর আগে এটা কে বলতে পারেন যে আমাদের এই পৃথিবী আসলে বর্তুলাকার, সে নাস্তিক বলতে পারে আপনাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বুদ্ধিমান ছিলেন, তর্ক করবেন না,
বলে যান, চাঁদের যে আলো এটা কি তার নিজের আলো নাকি প্রতিফলিত আলো? সে নাস্তিক তখন বলবে, আগেকার দিনে মানুষ ভাবতো চাঁদের যে আলো দেখি সেটা তার নিজস্ব আলো। কিছুদিন আগে আমরা জানতে পেরেছি, 100 বছর আগে, 200 বছর আগে, 300 বছর আগে আমরা জানতে পেরেছি চাঁদের যে আলো আমরা দেখি সেটা তার নিজস্ব আলো না, প্রতিফলিত আলো। পবিত্র গ্রন্থ সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তিনি কত মহান যিনি নবমণ্ডলের সৃষ্টি করেছেন রাশিচক্র, সেখানে স্থাপন করেছেন সূর্যকে যার আলো তার নিজস্ব, এবং চাঁদকে যার রয়েছে প্রতিফলিত আলো, ধার করা আলো। সূর্যের আরবি শব্দ শামস, সূর্যের আলোকে বলা হয় সিরাজ বা ওয়াহাজ, অর্থাৎ মশাল বা জ্বলন্ত প্রদীপ। পবিত্র কোরআনে চাঁদের আরবি শব্দটা হলো কামার, আর চাঁদের আলোকে বলা হয় মুনির বা নূর, যার অর্থ ধার করা আলো বা প্রতিফলিত আলো। কোরআনের কোথাও বলা হয়নি যে চাঁদের আলো তার নিজস্ব আলো। 1400 বছর আগে কোরআনে এই কথাগুলো কে বলতে পারেন? সেই নাস্তিক, সে হয়তো অনেকক্ষণ পরে বলতে পারে, হয়তোবা আপনাদের নবী তিনি খুবই বুদ্ধিমান ছিলেন, তর্ক করবেন না, বলে যান। আমি যখন স্কুলে ছিলাম, আমি ম্যাট্রিক পাস করেছি 1982 সালে, তখন বিজ্ঞান আর ভূগোলের বইতে পড়েছিলাম যে সূর্য প্রদক্ষিণ করে কিন্তু নিজের অক্ষের চারপাশে ঘোরে না। সেই নাস্তিক বলবে, কোরআনে কি এই কথা লেখা আছে? আমি তখন বলবো, না না, এই কথাটা আমি পড়েছিলাম স্কুলে 25 বছরের সময় আগে, স্কুলের বইতে এটা পড়েছিলাম আমি। কিন্তু পবিত্র কোরআন এখানে বলছে, সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াল্লাযী খালাকাল লাইলা নাহারা, আল্লাহ সৃষ্টি করেছেন রাত এবং দিন, ওয়া শামসাল কামার, সূর্য এবং চাঁদ, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, এবং তারা প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। এখানে আরবি শব্দ ইয়াসবাহুন, এর অর্থ কক্ষপথে ঘুরে বেড়ানো, অর্থাৎ সূর্য প্রদক্ষিণ করা ছাড়াও নিজ অক্ষের চারপাশেও ঘুরে বেড়ানো। আর বিজ্ঞান এখন আমাদের বলে নিজ অক্ষের চারপাশে ঘুরতে সূর্যের আনুমানিক 25 দিন লাগে। পবিত্র কোরআনে 1400 বছর আগে এই কথাগুলো কে বলতে পারেন? হয়েছে যে আমি এই আকাশকে বানিয়েছি মহা সম্প্রসারণশীল, বিশ্বজগৎ সম্প্রসারণশীল, আরবি শব্দ মুসলিম, এর অর্থ সম্প্রসারিত বিশ্বজগৎ, ক্রমবর্ধমান বিশ্বজগৎ। ইসলাম ধর্মের অনেক সমালোচক হয়তো বলবেন, এটা কোনো বিশাল ব্যাপার না যে ইসলাম জ্যোতির্বিদ্যা নিয়ে কথা বলছে, কারণ সে সময় আরবরা জ্যোতির্বিদ্যায় খুবই উন্নত ছিল। আমিও তাদের সঙ্গে একমত যে আরবরা জ্যোতির্বিদ্যায় খুবই উন্নত ছিল, তবে তাদের মনে করিয়ে দেই, পবিত্র কোরআন নাজিল হওয়ার 100 বছর পরে আরবরা জ্যোতির্বিদ্যায় উন্নত হয়েছিল, তাহলে কোরআন থেকেই আরবরা জ্যোতির্বিদ্যা সম্পর্কে জেনেছিল, এর উল্টোটা।